সিটিএন ডেভেলপার বলতে কিন্তু একটা কন্ট্রোল আছে, কন্ট্রোল নগলে কিন্তু কন্ট্রোল যদি নয় তাহলে হ্যাপাজার্ড ডেভেলপমেন্ট হবে। তো এই ডেভেলপমেন্ট রোধ করি পেলাই বলে আর একটা প্ল্যান সিটি করি পেলাই, কারণ স্মার্ট সিটি করি পেলাই আর হাতে যে নিয়ম নারা আছে এগুলো নারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রতিপালন নগরের মানুষের আইন না মানার প্রতিযোগিতা বেশি। তো এইভাবে এইভাবে আর কন্ট্রোল কেন করছি, কারণ প্ল্যান সিটি কেন করছি, ওগো রাস্তাটা ধরো নাই আড়াই মিটার বা তিন মিটার ওগো রাস্তা আছে, এইবার আই রাস্তা বড় হচ্ছুম সাইড আর বিধিমালার কিন্তু ভাই কিছু আছে, বাট আর এইবে কন্ট্রোল ন এইবে প্রতিপালন ন তাহলে রাস্তায় বে বা শহর এবে কিন্তু এইভাবে গড়ি ন উড়ে, কারণ স্মার্ট সিটির যে সংজ্ঞা যে কারণ স্মার্ট সিটি যে কীভাবে গড়ি উড়ব ইহান কিন্তু আর গড়ি ন পারিতে। এই বাস্তবতাতুন আর হদুর রুলস ইমপ্লিমেন্ট করি যে মানুষ জানক যে আসলে বিধিমালান কী, অনেক অনেকে কিন্তু বিধিমালা নজানে, সেটব্যাকও নজানে যে কত ফুট চাগা সারম ফ্রিব, তো ইহান মানুষের জানা পেলে চাই আর এডে আর এককভাবে এই নিয়ন্ত্রণ নরাহিয়ে রায় ইবে আর স্টেক হোল্ডার আছে, সিটি কর্পোরেশন আছে, মেয়র সাহেব আছে, কাউন্সিলররা আছে, যে চল্লিশশো ওয়ার্ড আর শহর ওয়ার্ড কাউন্সিলর সকল আর সম্পৃক্ত করতাম সাইড, তাহলে আর চিন্তা করে দিই এখন প্ল্যান দিও আর যে অতীত অভিজ্ঞতা ইবে আসলে খুবই খারাপ, মানুষ আইন না মানে আইন মানে আইন না পারির আহ ভাঙ্গিলি তো সমাধান ন, আই ল এনফোর্সমেন্ট করলাম ভাঙলাম এখন ক্ষতি করলাম মানুষের ইয়ে আসলে সমাধান ন, তো মানুষের জ্ঞান দিবার লাই আর এখন চিন্তাভাবনা করে দিয়ে যে বিল্ডিং এখন ওই গেলি ইবার ভাঙ্গিলি লাভ নেই, বিল্ডিং ওইবার সময় দিয়ে আনাতে দরম করিব আর যে প্ল্যান নকশা সরবরাহ গড়ির নকশা সরবরাহ আগে এই প্লিন্থ এরিয়া পর্যন্ত আর এখন অস্থায়ী নকশা দিবা চিন্তা করিস, যে অস্থায়ী নকশা দিও ফলে প্লিন্থ এরিয়া পর্যন্ত গড়িয়ার ইয়ে মেজারমেন্ট লইয়ার যদি যদি প্ল্যান ওয়াইজ করে তাহলে আর স্থায়ী এখন নকশা দিও এই জিনিস আর চিন্তা করিস, প্লাস এখন সাইনবোর্ড দম ফুরিব হতে বিল্ডিং সামনে বড় করি দিবে আর বিধিমালাতে আছে যে পদ্যুর প্ল্যান ও ফাই অনার যাতে আই অস্থায়ী নকশা দিও এটা এই লেখা থাকবে অনেক হতলা পাইবেন ইন লেখা থাকবে ক্লিয়ারলি লেখা থাকবে যে অনেক সাততলা ফাইন মানে অনেক আটতলা ফাইন বা নয়তলা ফাইন নয়তলা ফাইবে ফলে ইবে হইল যে অস্থায়ী নকশা ইবে পারমানেন্ট নকশা নয় ইবে হনুমকে দেখুন যেত ইভেন লেখাও থাকবে অস্থায়ী নকশা হিসেবে স্থায়ী অস্থায়ী দুই নকশাতে কিন্তু অনেক তলাও লেখা থাকবো ফিক্সড থাকবো যে অনেক হতলা পাইবেন এই তলায় এটা এই লেখা থাকবে ক্লিয়ারলি শুধুমাত্র অস্থায়ী লেখা থাকবে আর বাকি বাকিও কিন্তু ব্যাক সেম স্থায়ী নকশা তো যেগুলো থাকবো যেসব সত্য প্রতিপালন গরম করিব অস্থায়ী নকশা তো সেম থাকবে শুধুমাত্র অস্থায়ী আর স্থায়ী এই দুও ওয়ার্ড ডিফারেন্স হয়ে গেছে তো স্থায়ীও হতে পারবেন যেহেতু অনেক ফাউন্ডেশন গড়ি আরে অনেক পাইলিং টাইলিং গড়ি ফাউন্ডেশন গড়ি অনেক যদি প্লিন্থ এরিয়ার আইবেন এতে আর স্থায়ী নকশাও দিও ইয়ে নাহলে আর আরোগ্য আরোগ্য বিধিমালা আরোগ্য ইয়ে আছে এই হাগস্থান আর সরবরাহ করি এবার হয়তো অকুপেন্সি সার্টিফিকেট এই অকুপেন্সি সার্টিফিকেটটা এতে আর হাসে দরখাস্ত করিব অকুপেন্সি সার্টিফিকেট প্লাস স্থায়ী প্ল্যান ইয়ে নানা দিবে ইয়ে করি এটা সমস্যা কি যে আর যে সেটব্যাক আছে সেটব্যাকের যে রুলস আছে যে লাইন আছে লাইন অফ অ্যাকশন আছে যে কলমও হড়ব কলমও লাইনও হদ্দুরব কলম যদি আমি একবার দিয়ে ফেলন অনেক সেটব্যাকের বাইরে তো ভাঙতে গেলে তো পুরো বিল্ডিংয়ে ভাঙিয়ে দেবো আর তাহলে কলম সহ কলম গ্রিড লাইন সহ ওই প্ল্যানের ভিতর থাকবো তাহলে সাত বাড়াই বুঝতে সাত বাড়াইলেই এবার ইয়ে আছে রিমিডি আছে যে সাতটা নয় বাঁ দেবেন এক্সট্রা বাঁ দেবেন যে বাজছে কিন্তু কলম বাড়লে তো আকাম বিল্ডিংয়ে অনেক ফুরে যাবো বুঝি তাহলে ক্ষতি আনার একটা বেশি হইব তাহলে আর সাইড দিয়ে যে প্লেন গ্রেড বিম পর্যন্ত যদি কলমের লাইন গ্রিড লাইন নেন আর প্ল্যানের ভিতর চলে আই তাহলে আর যদি আর বাড়ি না হইতে সাত বাড়াইতে হইতে পারো তোর কিন্তু এর চেয়ে তো বিল্ডিং বাড়াইতে না কলম বাড়াইতে না এই ছাদ নদী পেলে বলে আর এই সিস্টেম মানে চালু করতাম স্যার যে স্থায়ী প্ল্যান আর অস্থায়ী প্ল্যান অস্থায়ী প্ল্যান দিয়ে সে কিছু করতে না কিন্তু স্থায়ী প্ল্যান দিয়ে এতে ব্যাঙ্গালোর অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন জায়গায় শো করতে পারবো প্লাস আরও কিছু মোটিভেশন করতাম স্যার দিয়ে যে সামনে যে সারেন্ডার ল্যান্ড মানে রাস্তা বড় করি পেলে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আর রাস্তা বড় করি না পারিস কিন্তু আর রুলসও দিয়ে আছে যে ফার অনেক লইতে লাগবে নতলা দশতলা কিন্তু আমার তো সামনে সারণ করিব রাস্তা বড় করি বিশ ফিট অন্য রাস্তা আছে দশ ফিট অন্য বিশ ফিট গরম করি পাঁচ ফিট জায়গা সারণ করিব এই সারা ওনারাতে তো কনফার্ম করতে যাব এই সারেন্ডার ল্যান্ড ইয়ে না কিন্তু রেজিস্ট্রি করি ইয়ে একান কপি আনাতে থাকব ফাইলুত আর একান কপি আরও মেয়র সাহেব দিতে পারিম যাতে মেয়র সাহেবর যারা মানে মেয়র সাহেবের আন্ডারে যারা কাউন্সিলররা আছে প্রত্যেক এলাকার কাউন্সিলর যাতে কপি পায় এই তারাও যাতে তদারক করতে পারে